হ্যালো বন্ধুরা, শান্তু লাইফস্টাইলে সবাইকে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, সান হলো, এই জামা কাপড় নিয়ে যাচ্ছি, মেলবো, এখানে রাখলাম। তারপর সাড়ে ছেলেকে ছেড়ে টেড়ে দিয়ে শান্ত তো হয়ে গেল, ছেলেকে ছেড়ে দিয়ে এবার পুজোয় যাবো, জামা ও পাশে যাবো, জামা কাপড়গুলো মেলবো, সিঁদুর টুদুর পরে নিয়েছি। এবার বেলাও হচ্ছে, 9টা বাজতে যাচ্ছে, পরে আবার দেখা হচ্ছে। কেন হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শান্তু লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। এই পুজোয় বসলাম, ধূপকাঠি জ্বালালাম, এই জায়গাটা মুছলাম, ঠাকুরের জায়গাটা বসলাম, তুলসী গাছে জল দিয়ে এসেছি। বাইরে তো একটু যাওয়া যাবে না, এত গাড়ি। অনেক বেলা হয়ে যায়, ঠাকুরের পয়সাটা দুষ্টভীতি পয়সা তুলে নি, নিয়ে এবার আস্তে আস্তে করি, একসঙ্গে সব পারি না। ছেলেকে ছাড়লাম, ছেলে ডিউটি বেরোলো, তাকে সব রেডি ফেডি করে দিলাম, সে স্নান টান করলো, তাই জন্য একটু দেরি হলো। দেরি হোক, আস্তে আস্তে কাজ করব, সব কাজ একসঙ্গে একলা করি তো পারি না এত কাজ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শান্তু লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। পুজোয় বসলাম, সব যোগাড় যান্তি করবো, সবে স্নান করে এলাম, ছেলেটাকে ছেড়ে দিয়ে যাবো, এবার জামা কাপড় মেলবো, আর একটু ঠাকুরের কাছে বসলাম, যাচ্ছি ঠাকুরের জামা ঠাকুরের বাসন গুলো বার করবো। ওই ধূপি সব ছিল না, ধূপ ফুপ ছিল না, সব আনলাম, এনে এখানে রাখা হয়েছিল। এই যে ধূপ ছিল না, ছেলেকে ছাড়লাম, আমার চান টান করে সব টুকটাক অনেক কাজ থাকে, তো এই জন্য এখানে একটু বসলাম, হাঁপিয়ে যাই। বন্ধ করে দিয়ে তারপর একটু ঠাকুর দর্শন দেখালো, প্রণাম জানিয়ে। শিব ঠাকুর, আজকে সোমবার শিব ঠাকুরের পুজো। ঠাকুর দর্শন বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমার দুপুর বেলার আজকে রান্না দেখুন। দুপুর বেলার ভাত মাকে এখনো দিইনি, দেব, ভাত হয়েছে, এদিকে ডাল সিদ্ধ হয়েছে, ছেলের জন্য ডালটা ফোড়ন দেবো, মাকে সিদ্ধ ডাল দেবো, আর চাটনি, আর এদিকে আজকে ভর্তা হয়েছে, সব শিম ভর্তা, বেগুন ভর্তা, কুমড়ো ভর্তা, আর একটা উচ্ছে ভর্তা, মানে সব ভর্তা। আর ছেলের জন্য ও তো ভর্তা মর্তা খায় না তেমন ভাবে, ভালোবাসে না, খায় না তা না, ভালোবাসে না। আর একটা ছেলের জন্য আলু পোস্ত ভাজা করেছি, পোস্ত ভাজা আর কি, আর কিছু না। মাকে বেঁধে দিবি, 1টা বাজতে যাচ্ছে, তারপরে আবার দেখা, ছেলেও আসার টাইম হয়ে যাবে।
বন্ধুরাই যে আমার ছেলে এসেছে, এবার আমি ওকে দুপুরবেলার খাওয়া, এদিকে ভিডিওর কাজ করবে মোবাইলে, সেই জন্য আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর আমি আমি কাজ করবো আর মা খাইয়ে দেবে। ও যে কাজগুলো মোবাইলের কাজ থাকে, আমার ভিডিও করা, সেগুলো করবে, টাইম পাচ্ছে না তো, তাই আমি খাইয়ে দেবো। টাইম বের করে কাজ করছি, টাইম বার করে কাজ করতে হবে, এই করে ছাড়া হবে না। ও খেয়ে আবার একটা ডিউটি চলে যাবে, একটা ডিউটি থেকে এলো আবার এক্ষুনি একটা ডিউটি যাবে। ওই যে ডালের সেদ্ধ দিয়েছিলাম বলেছিলাম, আবার একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, ওর ডালটা ফোড়ন দিয়ে মায়ের ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। দুটো ডিউটি করে কত কষ্ট হয়, সেই জন্য আমি কি করি, তুই বস খাইয়ে দি। পাতলা হয়েছে ডালটা বাবু? হুম ঠিক আছে। আলু ভাজা ভালো হয়েছে? হুম হেভি আছে। আরে শিম আলু মাখাটা হতো তোর দিলাম, এগুলো খাস না, কিন্তু আমি দেখি ভালো হয়েছে, কিন্তু আমি খেয়েছিলাম। ঠিক আছে, তাহলে